নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। প্রতিবন্ধীদের শনাক্তকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। মাদার বিডিও অফিস থেকে পাত্তা বিলি করা হলো বুধবার। সেভ ডেট সেভ লাইফ নিয়ে একটি সেমিস্টার অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে পুরুলিয়ার বিজেপি মহিলা মোর্চার জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দিল। শিলদহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চোখ রাখবো এক ঝলকে। পরপর চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলির ছাতুগঞ্জ এলাকায়। বুধবার রাতেও স্থানীয় একটি মিষ্টির দোকানে চোরের দল লুটপাট চালানোর পাশাপাশি সিসিটিভির হার্ড ডিস্ক ভেঙে দেয়। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। শেওড়াফুলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনে দুস্থ অসহায় গরিব মানুষদের বিশেষ আহারের ব্যবস্থা করা হয়। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতেই এই রূপ উদ্যোগ নেন আয়োজকরা। আয়োজকদের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাটোয়াবাসী। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। জুয়ার ঠেক থেকে সাতজন জুয়ারিকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাট থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। রানাঘাট থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। বিদ্যুতের সাবস্টেশন নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা সংলগ্ন এলাকায়। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুলটি থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। প্রতিবন্ধীদের শনাক্তকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় হাটগোবিন্দপুর কলেজে। বর্ধমান দু নম্বর ব্লকের প্রতিবন্ধীরা শিবিরে অংশ নেন। বর্ধমান দু নম্বর ব্লকের প্রতিবন্ধীদের শনাক্তকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর কলেজে। বর্ধমানের উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন প্রতিবন্ধীরা শিবিরের শারীরিক পরীক্ষা চালান। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। তাদের শনাক্তকরণ শিবির হচ্ছে। আজকে শনাক্তকরণ করে আগামী তিন মাসের মধ্যে তাদের হাতে তাদের সরঞ্জাম তুলে দেওয়া হবে। ট্রাই সাইকেল, হুইল চেয়ার, লাঠি, যার যেমন লাগবে তার তুলে দেওয়া হবে। তো আজকে সেই কলেজে সেই শনাক্তকরণ শিবিরটা অনুষ্ঠিত হয়ে সবার দশটাকে শুরু হয়েছে। মাননীয় সংসদ মমতা সমবেতার উদ্যোগে এবং মেমারি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহযোগিতায় এবং অ্যালিমকো কোম্পানি আর্থিক সহায়তায় আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। কতজন মোটামুটি প্রতিবন্ধী এসেছে এখানে? হ্যাঁ, এখানে এখন পর্যন্ত 250 জনের মতো প্রতিবন্ধী উপস্থিত হয়েছে। আরও বেলা হচ্ছে, আরও আসবে। 4টা পর্যন্ত আমাদের শিবির চলবে। হাটগোবিন্দপুর থেকে জ্যোতির্ময় ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ভাতার বিডিও অফিসে পাট্টা বিলি করা হলো বুধবার। এদিন 57 জন উপভোক্তার হাতে সরকারি প্রকল্পের কাগজ তুলে দেওয়া হয়। পাট্টা পাওয়ায় খুশি গৃহহীন মানুষরা। পাট্টা বিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসে। গৃহহীনদের বাসস্থানের লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন 57 জনের হাতে পাট্টা বিলি করা হয়। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে উপস্থিত ছিলেন বিডিও, বিএলআরও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। সরকারি প্রকল্পের আওতাভুক্ত হওয়ায় খুশি উপভোক্তারা। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আজকে ভাতার ব্লকে ভূমি উন্নয়ন দপ্তর এর উদ্যোগে ভাতার পঞ্চায়েত সমিতিতে পাট্টা প্রদান অনুষ্ঠান করা হচ্ছে। মোট 57 জন মানুষকে পাট্টা দেওয়া হয়েছে। এর মধ্যে শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘুদের সম্প্রদায়ের মধ্যে আজকে পাট্টা বিলিটা হল। মোট 57 জনকে পাট্টা দেওয়া হয়েছে। তারা উপস্থিত ছিল, মঞ্চে উপস্থিত ছিলেন ভাতার সমস্ত উন্নয়ন আধিকারিক মাননীয় বিডিও সাহেব, মাননীয় বিএলআরও সাহেব, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি
এবং আরো অনেকজন উপস্থিত ছিলেন। মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে মানুষকে এই কর্মযজ্ঞের আওতায় আনা হয়েছে। ভাতার ব্লক আমি কর্মাধ্যক্ষ থাকাকালীন প্রায় 3,000 মানুষকে পাট্টা, কৃষি পাট্টা এবং বাড়ি করার জন্য পাট্টা দেওয়া হয়েছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সেমিস্টার অনুষ্ঠিত হলো। আসানসোল সাউথ ট্রাফিকের পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হলো। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সাউথ ট্রাফিকের পক্ষ থেকে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসপি প্রশান্ত দাস, ট্রাফিক ওসি সুদীপ রায়, কলেজের অধ্যক্ষ অমিতাভ বাসু সহ অন্যান্যরা। এই অ্যাওয়ারনেস দেওয়া অত্যন্ত জরুরি। আমরা যারা আমাদের এখানে নতুন স্টুডেন্ট যারা আছে তারা বেশিরভাগই গাড়ি চালাবার সময় রাশ ড্রাইভিং করে, একটু জোরে চালায়, স্পিড হয়। যারা নতুন স্টুডেন্ট, নতুন যারা গাড়ি চালাচ্ছে তাদের স্পিড ভালো লাগে, তাই স্পিড ড্রাইভিং এর ক্ষেত্রে বা রেকলেস ড্রাইভিং বা র্যাশ ড্রাইভিং, এই যে ড্রাইভিং এর ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, আমাদের যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই ব্যাপারে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আজকে ওনারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন। আগত প্রতিনিধিবৃন্দ এদিন তাদের পরিকল্পনার কথা সকলের সামনে তুলে ধরেন। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। প্রিন্সিপাল সাহেব এবং অভিনব, আর এরা আমাদের ছাত্র ইউনিয়নের নেতারা আছেন, তাদের উদ্যোগে কিন্তু এটা হচ্ছে। এই বার্তাটা আমরা আপনাদের কাছে দেব। এই বার্তা প্রিন্সিপাল সাহেব আগেই বলেছেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ কথার অর্থ হচ্ছে আপনি নিরাপদে গাড়ি চালান, ভালোভাবে গাড়ি চালান, নিজে বাঁচুন, অন্যের জীবনকেও বাঁচান। এই উদ্যোগ তার সঙ্গে রয়েছে কমিউনিটি পুলিশিং। আই এম দি নোডাল অফিসার অফ কমিউনিটি পুলিশিং অফ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে পুরুলিয়ার বিজেপি মহিলা মোর্চার জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দিল। মহিলা মোর্চার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করেছেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পুরুলিয়া পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি নিল বিজেপির মহিলা মোর্চা। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, দিকে দিকে বিজেপির কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এদিন মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ঘেরাও কর্মসূচির পাশাপাশি পুলিশ সুপারকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন শহরের জুগলি ময়দান থেকে মিছিল করে এসে পুলিশ সুপারের কার্যালয়ে বিক্ষোভ দেখান। এদিন ঝাঁটা হাতে মহিলা মোর্চার সদস্যরা এই মিছিলে অংশগ্রহণ করেন। মহিলা মোর্চার সদস্যরা পুলিশ সুপারের অফিসে ঢুকতে গেলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়।
কাউন্সিলর আছে বিজেপির অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এর ফলে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। আহতরা দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এক মহিলা পুলিশ কর্মী আহত হয়েছে বলে পুলিশের দাবি। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। শিলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের বাড়ির সর্বমঙ্গলা পাঞ্জাবি পাড়া এলাকায়। স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। শিলতাহানির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাড়ির সর্বমঙ্গলা পাঞ্জাবি পাড়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম লালা খট্টি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এলাকার ওই এক নাবালিকাকে চকলেটের লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত ব্যক্তি। তোমার পরিচিত? কি বলে নিয়ে গেছিল? তারপরে ওর ঘরে কেউ ছিল না? তারপরে আর কি কি করছো? কি মানে চকলেট দেবো বলে নিয়ে গেছিল? মানে খারাপ কাজ করার চেষ্টা করছিল তো? পরে ওই নির্যাতিতা নাবালিকাটি সব খবর জানালে এলাকাবাসীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটা কালকে সন্ধেবেলাতে এই লালা খটিক বাইশমলা পাঞ্জাবি পাড়ায়, লালা খটিক ওর নিজের সন্তান তিনটে মেয়ের বাবা, তবুও আমরা শুনেছি এর আগে ও নিজের মেয়ের সঙ্গেও নোংরামি করতো, তবুও সেটা বাইরে প্রচার হয়নি। আর গতকাল সন্ধেবেলাতে পাড়ার একটি মেয়েকে নিজের ঘরে ঢুকিয়ে রেপ কেস করেছে, সেই আলিগে অভিযোগ। পাড়ার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে, আমরা পাড়ার লোকেদের শান্ত করে পুলিশের হাতে তুলে দিচ্ছি। কি চাইছেন আপনারা? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার সেকেন্ডা গ্রামে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 16 বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার সেকেটা গ্রামে। অভিযুক্ত যুবকের নাম আকাশ শেখ। অভিযুক্তকে আটক করেছে মোহাম্মদবাজার থানার পুলিশ। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কিশোরী তার আত্মীয় বাড়ি থেকে ফেরার সময় অভিযুক্ত যুবক তাকে যৌন হেনস্থার চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে লোকজন জড়ো হলে অভিযুক্ত পালিয়ে যায়। হয়েছিল মানে আমার মেয়ে আজকে প্রায় 6 মাস ধরে ছেলেটা জ্বলাইছে, স্কুল যাইছে, স্কুলে পেছন পেছন চলে যাইছে, যাওয়ার পর প্রচুর জ্বালাতন করছে। জ্বালাতন করার পর একদিন রাস্তাতে চলে আসছিল, চলে আসতে আসতে মানে রাস্তাতে ধরে টানা হিঁচিলা করে, তখন 9-এ পড়ছিল, 9-এর বইগুলোকে সব ছিঁড়েও দিয়েছিল। ছিঁড়ে দেওয়ার পর আবার নতুন করে আমি বই ফই কিনি, মেয়েটা ভয়ে স্কুল যেতে চাই না। তারপর কোনোরকম দাবলি ধুমকি পাঠাই, তাও ছেলেটা ওই আমাদের একটা মেন রাস্তা মানা তো করা যায় না, ছেলেটা বারে বারে ফিরেছে আর করছে।
মানে রাস্তায় যদি আমার মেয়ে দিচ্ছে টন কাটছে আর কাটছে। কালকে রাতে আমাদের একটা আত্মীয় মানে আমার একটা ছোটো ভাইয়ের মেয়ের সঙ্গে মানে একটা ননদের ঘর গেছিল, জায়ের ঘর, এবার ওখানে সন্ধ্যে হয়ে গেছিলো। এবার আমি খোঁজাখুঁজি করছিলাম যে কোথায় গেলো। এবার একজন পাড়ার বলেছে তুই বাবা খুঁজতে থাকবে, তবু ভয়া দেখেছি আমি ঘর চলে যাই। এবার ভয়া ও আপনাদের না বলা করে একা চলে আসছিলো। ওই ছেলেটা ওকে ফলো করে যে কোথায় যায় না যায়। কালকে পটাম করে হাতে ধরে ওই একটা গলির মধ্যে হাতে মানে আচমকা ধরে হাতে ধরে টেনে এনে ওকে পালিয়ে গেছিলো। এবার পালিয়ে যদি যেতে যেতে চায় না, তবু ওকে টেনে ধরে যায়। এবার সব খোঁজাখুঁজি করছি, এবার আমরা খুঁজতে এসেছি, আমার বোন খুঁজতে এসেছে, এবার একটা হুলেও দেয় না, মুখে কাপড় দিয়ে টিপে ধরে আছে, কাছে তাকে বুঝতে পারে না। তারপর যখন জানাজানি ই হলে তখন ছেলেটা ওইখানে ছেড়ে দিয়ে মার ধর। কি ছেলেটার নাম? কি ছেলেটার নাম হচ্ছে আকাশ স্যার। আচ্ছা, আপনার মেয়েটা কত বছর বয়স? আমার মেয়ের বয়স 16 বছর। 16 বছর। আচ্ছা, যে যে অভিযুক্ত তার কত বছর বয়স? ওর বয়স তো আনুমানিক আমরা আন্দাজ করি 18 হবে। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মোহাম্মদবাজার থানার পুলিশ। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দবার্তা। অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন 40 বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া কলোনি এলাকায়। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। অবৈধ সম্পর্কের জেরে 40 বছরের খানারানী মৃত্যু নামে এক মহিলার খুন হওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া কলোনি এলাকায়। কালকে রাতে আপনি যখন বাড়ি গেলেন কি দেখলেন? রাস্তার তো অবস্থা পড়ে রয়েছে। কে পড়ে রয়েছে? আমার স্ত্রী। কি নাম? খানা মিত্র। কি হয়েছিল, কেন তার যেরকম ভাবে দেখলেন? এবার বাজার থেকে এসেছি, এখন সেটা তো আমি ভালো বলতে পারছি না যে কি হয়েছে। কেউ কি তাকে মেরে দিয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, মেরে দিয়েছে। মাথায় আঘাতের চিহ্ন ছিল? আঘাতের চিহ্ন দু তিনটে বাড়ি তো দিয়েছিল এইখানে কানের সোজা করে। 26 তারিখে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে মারতে উল্টো পাল্টা খারাপ ব্যবহার করছিল। তারপরে মা কিছু না বলাতে রাজি না হতে তারপরে বললো যে তোদের দুজনকে শেষ করে দেবো, এইগুলো চলে গেল। তারপরে আমরা বাজারে ছিলাম কালকে, তারপরে বাজার থেকে এসে দেখি আমাদের বাড়ির পাশে লোক আমাদের খবর দিল যে এরকম এরকম অবস্থা, মাল না গুটিয়ে বাজার থেকে চলে এসে দেখি। কি অবস্থা করেছিল তোমার মা? উঠোনে অবস্থা করেছিল। বুধবার রাতে নিজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় খানারানী মিত্রের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত 5 বছর যাবৎ সত্যেন বিশ্বাস নামে এক ব্যক্তির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। আগে পরে শুনেছি দাদা, মেয়েটার সাথে অবৈধ কাজ বা অবৈধ সম্পর্ক ছিল। কার সঙ্গে ছিল? ওই যে মেয়েটা মারা গেছে তার সঙ্গে কার ছিল? ওই সত্যেন বলে একটা ছেলে আমার পাশের গ্রামে, ঠিক আছে, পাশের গ্রামে ও থাকতো। অনেকদিন ওর ছেলেরাও জানতে পারে বা ছেলে পেলে বলে যে তুমি এখন আমাদের বাড়ি আসবে না বা সম্পর্কটা ছেড়ে দাও, ছেলেরা কাকা কাকা বলতো। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওই ধরুন 7:30-8টার দিকে। কবে? এটা বুধবার রাত্রে। কি এমন হলো যে খুন হতে হলো? কি এমন হলো বলতে, নিশ্চয় দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে বলে। ওর জন্য তখন কি বাড়িতে কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না। তার স্বামী বা ছেলে বাজার ছিল, বুধবারে বাজারে সবজি বেচতে গেছে। মানে মনে হচ্ছে যে দুজনের মধ্যে কথা কাটাকাটি বা সম্পর্কটা থাকবে না বলে এর জন্যই ছেলেটা মদ ফদ খেয়ে যেয়ে। ঘটনাটা কালকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার খানিক পরে আমরা শুনতে পাই যে ওখানে একটা মহিলা, রাতের দিকে, রাতের দিকে, রাত্রি ওই 7:30-7:40 এই টাইমে আমরা বাজারে ছিলাম। শুনতে পেয়ে আমরা ওখানে যাই, দেখি মহিলাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কি কারণে এইভাবে রক্ত? কারণ শুনতে পাই যে 26 তারিখে ওই ছেলেটি সত্যেন বিশ্বাস পুলিশের বাড়ি, ওই ভদ্রলোক ওই কটুক্তি করে মহিলাকে, কটুক্তি করার পরে ছেলে শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বাধা দেয়, দিলে ওখানে মদ্যপ অবস্থায় থাকে সত্যেন বিশ্বাস। মানে আমরা শুনতে পাই কিন্তু, ঠিক আছে, তো ওখানেও হুমকি দিয়ে যায় তোকে এবং তোর ছেলেকে আমি খুন করে দেবো, এটুকু আমরা জানি। আমরা প্রতিবেশীদের কাছে একটা জিনিস শুনতে পাচ্ছি যে ওই মহিলার সাথে ওই যুবকের কি কোনো অবৈধ সম্পর্ক ছিল? অবৈধ সম্পর্ক এই ব্যাপারে অতটা অবগত আমরা নেই, কিন্তু
কিছুটা থাকতে পারে, কিছু পুরোনো খবর করছে। হ্যাঁ, আমার তো মনে হয় যে সে আক্রোশেরই খুন করেছে। এ ব্যাপারে প্রায়শই বিবাদ লেগেছিল। পুলিশ খুনের অভিযোগে সত্যেন বিশ্বাসকে আটক করেছে। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত শুরু করেছে। আউশগ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। প্রতিবন্ধীদের শনাক্তকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। মাদার বিডিও অফিস থেকে পাত্তা বিলি করা হল বুধবার। সেভ ডেট সেভ লাইফ নিয়ে একটি সেমিস্টার অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে পুরুলিয়ার বিজেপি মহিলা মোর্চার জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দিল। শিলদহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।